পূর্ব মেদিনীপুর জেলা রিপোর্টার্স ফোরামের উদ্যোগে বুধবার পূর্ব মেদিনীপুরের তমলুক হসপিটাল মোড়ে ক্ষুদিরাম বসুর পাদদেশে পথচলতি মানুষদের মাস্ক বিতরণ করা হয়। এদিন পথচলতি মানুষদের মাস্ক পরিয়ে দেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, পুলিশ সুপার অমরনাথ কে, অতিরিক্ত পুলিশ সুপার এম এম হাসান, জেলা পরিষদের সভাধিপতি শ্বেতা আগরওয়াল। সবাইকে রেফার করতে রিসেপ আর এখানে যারা যাচ্ছে বন্ধুরা যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করছে ফ্রি মাস্ক ডিস্ট্রিবিউশন সবাইকে রেজিস্ট্রেশন তরফ থেকে সবাই মাস্ক পরতে হবে। জেলা শাসক জানান, করোনা মহামারীকে প্রতিরোধ করার জন্য মাস্কের কোনো বিকল্প নেই। তিনি সকলকেই মাস্ক পরার আহ্বান জানান। সাংবাদিকদের এই রূপ উদ্যোগকে সাধুবাদ জানান জেলা শাসক। যারা মাস্ক পরছিল তারা এত মাস্ক পরিয়েছেন, তাদের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। আমি সকল জেলাবাসীকে বলব যে এটা সত্যি করোনার প্রভাব কিছুটা কমলে করোনা কিন্তু এখনো চলে যায়নি। সবাইকে বলব যে আপনার করোনার যে সকল প্রোটোকল আছে সেগুলো ফলো করে চলুন, আপনার মাস্ক পরিয়ে হচ্ছে পরবেন, এর ন্যূনতম দূরত্ব দিতে আছে সেটা অবশ্যই আপনার মানবেন, যাতে আপনার বাড়ির পর থেকে আপনার প্রিয়জন সবাই সুস্থ থাকে। সবাই সুস্থ থাকে, সবাই ভালো থাকে, তবেই এখনো আছেন। আমরা অমিক্রন ওয়েভে আছে, রেস্ট্রিকশনস এনফোর্সড আছে, তো আমাদের অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে এটাই অনুরোধ, সবাই মাস্ক পরবেন, সুস্থ থাকবেন, সোশ্যাল ডিস্টেন্সিং পালন করবেন, আর বাকি যে রেস্ট্রিকশনগুলো আছে নোটিফাই করেছেন ওটা সব পালন। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্রের রিপোর্ট, আনন্দ বার্তা।